ভাই আসসালামু আলাইকুম। ভাই আসেন আসেন, বসো বসো বসো। ভাই এই ছেলেটা নিয়ে এসেছি, ওর নাম হলো আলো। ওর বউকে নাকি খুঁজে পাচ্ছে না। বউ খুঁজে পাচ্ছে না? কি হয়েছে বউয়ের? স্যার আমার ওয়াইফকে স্যার গতকাল থেকে পাওয়া যাচ্ছে না স্যার। কেন, কই গেছে? বাপের বাড়ি না অন্য কোথাও নাকি কোথাও? না না স্যার, বাপের পাশে গেলে তো স্যার আমি জানতাম স্যার। গতকাল দুপুরের পর থেকে স্যার কেন জানেন আর কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। অনেক খোঁজাখুঁজি করছি স্যার, কোথাও পাচ্ছি না। আত্মীয় স্বজনের বাড়ি স্যার খোঁজ নিছি, সব জায়গায় খোঁজ নিছি স্যার, কোথাও পাচ্ছি না স্যার। আমার মন বলতেছে স্যার কি যেন একটা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটা জিডি করে দিন না ভাই আপাতত। হ্যাঁ একটু জিডি। আচ্ছা আপনি ছবি এনেছেন? জি স্যার। আচ্ছা থাক, ছবি রাখেন, ছবি আর ডিটেলসটা দিয়ে রাখেন। দিয়ে রাখার পরে আমার ডিউটি অফিসারের কাছে যান, আমি বলে দিচ্ছি। ডিউটি অফিসারকে বলবেন এই লোককে নিয়ে যে জিডি করে দিবে। হ্যাঁ জিডি করে দিবে, একটা মিসিং জিডি। আর এই জিডি করার পর এই জিডির সাথে ট্যাগ করায় দেবেন মোবাইল ওয়ানকে। মোবাইল ওয়ান ট্যাগ হবে এবং কি আপডেট হয় ইনকোয়ারি করে আমাকে জানাবেন। ঠিক আছে, জিডি করে দেন। আমার অফিসারের কাছে যান একটু, কিন্তু জিডি করে দিবে। তারপর আপনি বাসায় যান, আমরা চেষ্টা করে দেখি। অবশ্যই, মানুষ যখন সব হারায় তখনই না পুলিশের কাছে আসে। আর পুলিশ যদি এই সময় আপনাকে সাহায্য না করে তাহলে পুলিশকে তো আপনি খারাপ বলবেন, খুবই স্বাভাবিক। আপনি আমাকে খারাপ বলবেন এটা আমি কখনোই চাবো না, তাই না? আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমি কখনোই চাবো না। আমি পুলিশ, আমি বেসিক্যালি মানুষ, মানুষের পরে না আমি পুলিশ। আমি যদি আমার মানবিকতা মনুষ্যত্ব নষ্ট করে শুধু ইউনিফর্মের উপরে নির্ভর করি তাহলে আমি শয়তানের কাতারে আছি। আর যদি আমার মানবিকতা মনুষ্যত্বকে লালন করে ধারণ করে পালন করে তারপরে ইউনিফর্মের কাছে যাই তাহলে আমি মানুষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে যান, জিডি করে নেন। আর কি অবস্থা বলেন? ভাই ফোর্স টুস পাঠাবেন? হ্যাঁ ফোর্স পাঠাবো না মানে ফোর্স তো আপনাকে যেতে হবে। কিন্তু আমি তো অবশ্যই যাবো, আমার নিজের তাগিদে যাবো। এবং যাবো তো যাবো, আপনাকে গুরুত্বপূর্ণ কিন্তু নিয়ে যাবো। গুড গুড গুড, ভেরি গুড। এই চালিয়ে মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান লোকেশন বলেন, আপনি কোথায় আছেন? স্যার আমি গোরা চত্বর আছি। গোরা চত্বর। ডিউটি অফিসার আপনাকে ফোন করবে, একটা জিডি করেছি, মিসিং জিডি। মিসিং জিডি হবে, হওয়ার পরে এইটা আপনি ইনকোয়ারি করবেন। ওই মিসিং জিডির যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে কথা বলাই দিবে। ওই বাসায় যাবেন, মোবাইল 2 কে নেবেন, মোবাইল 3 কে নেবেন, মোবাইল 4 কে নেবেন। ঠিক আছে, পুরা টিম যে ডিটেলস জেনে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। গরিবের সুন্দরী বউ অনেকেরই ভাবি। আজ দেখবেন নববধূর সুন্দরী ময়না নিখোঁজ হওয়ার রহস্য। পুলিশ কি করেছিল, ময়না কেন নিখোঁজ হয়েছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। কি ঘটেছিল বলুন তো? স্যার গতকাল সকালে স্যার একসাথে খাওয়া দাওয়া করে বেরোই স্যার। কাজ থেকে স্যার দুপুরে বাসায় ফিরে স্যার আমি আর খুঁজে পাইনি স্যার। আশেপাশে এলাকায় সব জায়গা স্যার, সব জায়গা খুঁজছি, আত্মীয় স্বজনের বাড়ি সব জায়গা খবর নিয়েছি স্যার, স্যার কোথাও খুঁজে পাইনি স্যার। লাস্ট কখন কীভাবে গিয়ে দেখেছি স্যার? আমি দেখছিলাম স্যার। স্যার ঘটনাটা আমি খুলে কইতেছি স্যার। আসলে হয়েছিল কি স্যার, ওই দিন যখন আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছিলাম, হুট করে দেখি ভাবি জঙ্গল থেকে শাক টুকায় টুকায় বাইরে হইতেছে। তো আমি ভালো মন্দ জিগাইলাম ভাবিরে, এরপর থেকে না স্যার ভাবি মিসিং স্যার। কে আপনি? স্যার আমার নাম টিটু স্যার। কী করেন? স্যার আমি ঢাকায় একটা ছোটো চাকরি করি। কিসের চাকরি করেন স্যার? এই যে ছোটোখাটো সরকারি চাকরি স্যার। ও, ওনার সাথে আপনার সম্পর্ক কি? স্যার ও আমার চাচাতো ভাই লাগে স্যার। অফিসার সবচেয়ে বেটার হয় মিসিং এলাকাটা ভিজিট করে দেখলাম। যাবো তো অবশ্যই, তার আগে একটু ব্যাপারটা ভালোভাবে বুঝে নেই। বাবা আমার একটা কথা বলার ছিল। জি বাবাজি বলেন। আমার বউমা ছিল খুব সুন্দরী, আমার মনে হয় ওই খারাপ লোকরা কিছু ঘটিয়েছে। ঠিক আছে স্যার, ওই বিলের পারে অনেকেই নেশা করে। আপনি কে? স্যার আমি কৃষি কাজ করি, আমার নাম লাতু। হ্যাঁ স্যার, ওর কৃষি কাজ করে স্যার। এই যে পাশেই ওর স্যার ই ক্ষেতের জায়গা আছে স্যার, ওইখানে ক্ষেত টেত করে স্যার। হয়েছিল কি স্যার, ওই দিন যখন ওই যে আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন ওর লগে দেওয়া হয়েছিল, তোর লগে দেওয়া হয়েছিল না রে? হ্যাঁ, পরে স্যার ওই যে ওই তার একটু সামনে গিয়ে দেখি তখন ওই যে ভাবি শাক টুকাইতেছে। তারপরে আমার সানগ্লাসটা হারাই গেছে, ওইখানে যখন আমি সানগ্লাসটা খুঁজতে যাই স্যার, হ্যাঁ অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, প্রায় মেলাক্ষণ আমি ওইখানে দাঁড়াইছিলাম, কিন্তু ভাবি কিন্তু আশেপাশে আসছিল না স্যার। সানগ্লাস হারালো কীভাবে? এই পকেটের চিপায় রাখছিলাম তো স্যার, হাঁটতে হাঁটতে কই পড়ে গেছে কইতে পারি না। ও সাংবাদিক সাহেব, কি মনে হয় আপনার? কিছুই বুঝতেছি না। আসলে ওই এলাকাতে গেলে সব কিছু পাওয়া যাবে, হ্যাঁ এখানে কথাবার্তা বলে কিছু বুঝবেন না, বস্তুরে জায়গা যেতে হবে। হ্যাঁ অবশ্যই আমাদের ঘটনাস্থলটা একটু পরিদর্শন করা উচিত, চলুন ভাই। এটা তো ট্রাফিক ডিভিশন দেখে, আপনি তো জানেন যে ট্রাফিক ডিভিশনের লোকজন কম, আমরা হেল্প করে দিই মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি, আমার মোবাইলকে পাঠাচ্ছি ভাইজান, পাঠাচ্ছি, ওখানে সাংঘাতিক ট্রাফিক জ্যাম, আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা ভাইজান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। চালিয়ে অন মোবাইল 4। মোবাইল 4 লোকেশন বলেন তো। আমি সিএনবির মোড়ে আছি স্যার। সিএনবির মোড়ে নাকি ট্রাফিক জ্যাম অনেক, এইটা ট্রাফিককে একটু হেল্প করে দেন না। ওখানে 1 মাইল নাকি ট্রাফিক জ্যাম, মানুষজন ফোন করছে, মানুষজন তো আমাদের সম্পর্কে খারাপ ধারণা করবে। একটু দেখেন তো ট্রাফিকের সাথে মিলে ট্রাফিকটা ক্লিয়ার করে দিতে পারেন কিনা। স্যার আমি এটাই করতেছি স্যার। Thank you very much. Hello. Assalam alaikum sir. Telangro. Kon? Eta me arano geche bujhe paoa jacche na. Acha sir. Kothay toke ami text kore dicchi metar ঠিকানা, হ্যাঁ মেয়েটাকে একটু খুঁজে বের করতো, কিছু কীভাবে করা যায়, পালিয়ে গেল না কি হলো দেখতো। একটু চিন্তা করেন না, কালই আপনি একটা ভালো খবর পেয়ে যাবেন স্যার। আমার নাম্বারে যদি কিছু টাকা। হ্যাঁ রে, তোকে টাকা তো কোনো সময় থাকে না, তোদেরকে ফোন করলে এটা কঠিন বিপদ আছে বুঝছিস, কাজও করবি টাকা ইয়ে করেন তো, ইয়ে ফেরদৌসিকে আসতে বলেন। আচ্ছা একটু লাইনে থাকে, 1 সেকেন্ড লাইনে থাকে। ফেরদৌসী, ওই যে লিঙ্গু সোর্স ওর ফোন নাম্বার আছে আপনার কাছে? জি স্যার নাম্বার আছে। এই কাজ করবেন, আলামিনের কাছ থেকে 10,000 টাকা নেবেন সোর্স মানি থেকে, নিয়ে ওর সাথে কথা বলবেন, বলে কিভাবে ওর কাছে পৌঁছাতে হবে সেই ব্যবস্থা করবেন, ঠিক আছে? ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। আমি বলে দিছি 10,000 টাকা দিয়ে দিবেন। সাবধান, সরকারি টাকা খায়ে কিন্তু সরকারের সাথে বেইমানি করা যায় না, মাথায় রাখি। সেই মেয়েটাকে খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আমার গায়ে যত দুঃখ সয় রে বন্ধু। এই লাতো, কেমন আছো? আছি কাকা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি রে। কই যান? ওই এখানে কেসে নিখোঁজ হইছে। হ্যাঁ ওই যে আলমের বউ, কাল থেকে পাওয়া যাইতেছে না। আলমের বউ কই গেছে? কারোর লগে পালাই না তো? আরে পালাইবো কেন, অনেক দিন থেকে চিনি আমি, সবাই তো জানে। আরে খুব ভালো মানুষ। তাই? খুব ভালো মানুষ, আমার মনে হয় না সে এরকম করবো। তা তুই এইদিকে কই যাবি? ওই বিলপাড়ে যাম। বিলপাড়ে? বিলপাড়ে কেন? আর বিলপাড়ে আমার জমিটা আছে না, ওইটা দেখতে যাবো। তখন ওই বিলে কি মাছ আছে রে? মাছ তো কাকা আছে, বয়স হয়েছে, মাছ ধরার নেশাটা কোনো ছাড়েন নাই না। আর বলিস না, ছোটবেলার নেশা না কাকা। সমস্যা হচ্ছে কি জানেন? কি? ওই বিলপাড়ের পাশে যে জঙ্গলটা, ওই জঙ্গলে কিন্তু মেয়েটা নিখোঁজ হয়েছে। ও আচ্ছা, চল দেখি ওইদিকে আগাই, চলেন। মাছ যদি বড় একবার লাগা শুরু করে প্রচুর মাছ পাইবেন কাকা। তাইলে ব্যবস্থা কর। আরে বন্ধু কেমন আছিস তুই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর জমির কামটা শেষ হয়েছে? গরিবের আবার কামের শেষ আছে রে। তা তুই এনে কি করস? ওই যে কালকে আমার সানগ্লাসটা হারাই গেছিল তো, ওইটা খুঁজতে এসেছি। উনি কে? আমারও তুমি চিনবা না, আমার বাড়ি উত্তর সরপাড়ায়। ও সরপাড়ায় বাড়ি না, ওই যে উত্তর সরপাড়ায়। হ্যাঁ আচ্ছা কাকা শোনেন, একটা কথা কই, কিছু মনে করেন না। ওই পুলিশ কয়দিন বাইরের মানুষ এই এলাকায় ঢুকতে না করছে, মানে এলাকায় একটা ঘটনা ঘটছে, তো এর জন্য পুলিশ না করছে কিছুদিন বাইরের মানুষ ঢুকতে আর কি। কেন পুলিশ না করবো কেন? আরে কোয়েন না কাকা, কালকে ভুট কইরা ওই আমাগো এলাকারই একজন ভাবি খুঁজা পাইতেছে না, এত খোঁজাখুঁজি করতেছি কিন্তু কোথাও নাই। ও আরে বেটা, হ্যাঁ তো মাছ ধরতে যাইব, হ্যাঁ ওদিকে সমস্যা কি? আরে মাছ ধরতে হ্যাঁ যাইব, এটা হ্যাঁ জানে, তুই জানোস, আমি জানি, পুলিশ জানে। হ্যাঁ বুড়া মানুষ সুজা, আমি তো ভালো লেগেই কইলাম। কাকা কথা কিন্তু খারাপ করে না আমার বন্ধু, পুলিশের জামালে একবার পুইরা গেলে এই বুড়া বয়সে কিন্তু আবার জেল খাটতে হইব। হ্যাঁ চলেন, মাছের দরকার নাই, আগে জীবন বাঁচান। চলেন চলেন চল চল বন্ধু চল। একদম নড়াচড়া করবেন না। আর স্যার স্যার কি করছেন? একদম নড়াচড়া করবেন না দাদা। স্যার 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 ভুল করছি স্যার, আমরা কি করছি স্যার? ভুল করছি তো স্যার, মাফ করে দেন। আর খেলুম না কইতাছি স্যার, খেলুম না স্যার। কিন্তু এই যে কাটাকাটি করছেন, এই কাটাকাটিগুলি করবেন না, এটা ফাইনাল করে আবার প্রিন্ট করে দেন আমার কাছে। হ্যাঁ ঠিক আছে স্যার, এই যে এখানে ঠিক আছে। তুমি দেখো ওইখানে এটা মেলটা কমপ্লিট করার পর আমাকে আবার দেখাবা, দেখানোর পরে সেন্ড করবা, ঠিক আছে? আগে সেন্ড করব না কিন্তু। ওকে স্যার। ভাই আপনি কি বেশি ব্যস্ত? না ভাইজান ব্যস্ত না, চা খান, চা খেয়ে নিজেরা নিজেরা আপন মনে গল্প করব। না ভাই আমি আসলে আপনি ব্যস্ত না থাকলে আমি একটু ব্যস্ত, আমার অনেকগুলো কাজ পড়ে আছে, আমি থেকে চলে যেতে হবে। আমি আসছিলাম ওই যে নিখোঁজ মেয়েটা, এটার কতটুকু কি করলাম? নিখোঁজ মেয়েটাকে নিয়ে আসলে আমরা নিজেরাও একটু বিপদে আছি, কোনো কিছুই পাচ্ছি না। বাট আমার অফিসার কয়েকজনকে নিয়ে এসে ধরে ওদের একটু জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা কোনো কিছু পাওয়া যেতে পারে। কোনো একটা ভাই করেন ভাই, বুঝলি তো এলাকার খুব চাপে আছি, অনেকে আমাকে ডিস্টার্ব করে ফোন করে। দেখেন ক্রাইম হলে কিংবা একটা ঘটনা ঘটলে পুলিশের কাছে মানুষ যায়, সাংবাদিকের কাছে মানুষ যায়, বিচার পাওয়ার আশায়, প্রকৃত জিনিসটা কি এটাকে খুঁজে বের করে সত্য ঘটনাটা জানার জন্য। দেখি আবার আমার ফোন দিল কেন, এক সেকেন্ড হয়ে যাবে, সোর্স দেখি। হ্যাঁ বল বুঝলাম, বল। শিকারি পাইছিস, বনিতা রেখে সোজা কথাটা বল, কি বলতে চাচ্ছিস? কি নাম বলি? টিটো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, সোর্স ফোন দিয়েছিল ভাই, বুঝছেন? এক সেকেন্ড, চালিয়ে অন মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান, আপনি ওই যে আমার যে এলাকা ভিকটিমের এলাকা, মিসিং এর ভিকটিম এলাকা, ওই এলাকায় টিটো নামে একটা ছেলে সানগ্লাস পরে ঘোরাফেরা করে, এরকম একটা ইনফরমেশন পাচ্ছি। এবং ছেলেটার রেকর্ডটা আমার জানা দরকার, ছেলেটার নাকি ব্যাড রেকর্ড আছে, এর সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে আমাকে জানান তো, ও আমার এই মামলার সাথে জড়িত কিনা, ভিকটিমের সাথে। ভাইজান ওই যে টিটো সানগ্লাস পরে ঘুরে ওই এলাকা নিয়ে ঘোরাফেরা করে, সোর্স ফোন করে বললো, ওর ক্যারেক্টার সম্পর্কে আপনি জানেন কিছু? আমি ওকে চিনি তো, আমি লোকাল একজন সাংবাদিক, চিনব না, তবে ক্যারেক্টার খারাপ আমি জানি না। তবুও ধরেন সোর্স ফোন করছে, তো সোর্সের তো কাজ হলো দান্দাবাজি, বুঝেন না? ও কোনো সময় ধরেন 10টা ইনফরমেশন দেয়, 8টা ঠিক, অথবা পাঁচটা ঠিক আর পাঁচটা ভুয়া তার স্বার্থের জন্য। এই জন্য সোর্সের কথা শুনে একদম লাফ মেরে মানে হুমড়ি খেয়ে পড়ার কিছু নাই। এই জন্য আমার অফিসারকে বললাম খোঁজ নিতে এবং আপনার কাছে জানতে পেলাম। কারণ সোর্সেরটা আমরা ধরে নিতে পারি, এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, দেখা যাক কী হয়। তবু আপনি একটু খেয়াল রাখেন তো কী অবস্থা। এভাবে কি কেউ মারে না স্যার? স্যার মায়েরা কি করছে স্যার? আপনারা আমাকে কথাটা তো শুনবেন। কি বলবো স্যার, আমরা কিছু করি না স্যার। এভাবে মারে কেউ? হ্যাঁ শোন, তোদেরকে একটা কথা বলি, লাস্ট কথা। তোরা যদি সঠিকভাবে কথাগুলো বলিস তাহলে তোদের শাস্তির ব্যবস্থা কমায় দেবে। স্যার বিশ্বাস করেন আমরা এই খুন খারাপের ভিতরে আসছিলাম না, হতাই স্যার আমরা ধরে লইছে মারতাছে। স্যার বুঝতে পারছি, তোরা ভালোভাবে কোনো কথা স্বীকার করবি। আরে সাহেব স্যার ওদেরকে গরম পানি দেওয়ার ব্যবস্থা করবি। বল স্যার, আমি কসম কাটবো, কসম কাটতে তো কইবেন চোরেরা কসম কাটবে। স্যার বিশ্বাস করেন নির্দোষ, আমরা এগুলো কিছু জানি না, একটু নেশা নেশা করি এগুলি ঠিক আছে, কিন্তু খুন খারাপই এত বড় সাহস আমাকে এই বুকের ভিতরে হয় না। স্যার সত্যি কথা বলছেন স্যার। দেখ আমি 1 ঘন্টা সময় দিয়ে দেব, এর মধ্যে ভাববি, তারপর আমাদের সাথে কথা বলবি। স্যার কি করবি সেটা ভাব, নইলে তোদের খবর। স্যার আমরা কিছু করি না স্যার। স্যার 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 ওই ব্যাপারটা নিয়ে স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আমি কয়েকজনকে নিয়েও এসেছি, বাট এখন পর্যন্ত রেজাল্ট করতে পারছি না স্যার। স্যার ভিকটিমের হাজবেন্ডের সাথে কথাও বলেছি স্যার, আমি আমার লোকজন কাজ করছে স্যার। আমি আই হোপ আমি একটা কিছু পাবো ইনশাআল্লাহ। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সারো ব্যস্ত, আমিও ব্যস্ত, কি অবস্থা আল্লাহ জানে। এ চলে অন মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান লোকেশন বলেন তো স্যার। আমি আপনার রুমের দিকে আসছি। মোবাইল ওয়ান তাড়াতাড়ি আসুন। সেন্ডিং আসেন। গত 24 ঘন্টা রিপোর্টটা পাঠালাম, এই রিপোর্টটা তৈরি করতে গিয়ে 10 বার ফোন এসছে। এর মধ্যে স্যার ফোন দিয়েছিল, স্যারের প্রথম কথা হচ্ছে আমার ভিকটিম কই। এবার আপনি যে জিজ্ঞাসাবাদ করতেছিলেন কি অবস্থা বলেন তো স্যার? অনেকভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি স্যার। আমি 1 ঘন্টা সময় দিয়ে আসছি। আপনার কাছে কি মনে হয় ওরা জড়িত না এই ব্যাপারটা নিয়ে? জি স্যার, আমার কাছে মনে হয় ওরা জড়িত। আচ্ছা ঠিক আছে, মানুষের প্রতি অন্যায় করা যাবে না, যদি জড়িত না হয় তাহলে কারো উপরে আমরা অবিচার করব না, অত্যাচার করব না। পুলিশ মানে এই না যে মানুষের উপর অত্যাচার করতে হবে। আর একটা কথা, ওই যে আপনার ওই চশমালা সানগ্লাস কি নাম, টিটু স্যার? টিটু, হ্যাঁ, এটা কি অবস্থা? ওটা আমি খোঁজ খবর নিয়েছি স্যার। ও স্যার ঢাকাতে চাকরি করে, আর চশমা পরে হিরোইজম নিয়ে চলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, এই টিটু ভিকটিমের স্বামীকে সহযোগিতা করে আসছে বিভিন্নভাবে। তার মানে টিটু সম্পর্কে আপনি যেটুকু খোঁজ নিয়েছেন এতে আপনার কাছে মনে হচ্ছে যে ও জড়িত না, বাট সোর্স আমাকে ফোন করে বললো জড়িত। ঠিক আছে, জড়িত নাও থাকতে পারে, তবু আপনি আরেকটু ভালোভাবে খোঁজ খবর নেন। হ্যাঁ জড়িত না, এটাও যদি জড়িত না হয়, ওটাও যদি জড়িত না হয়, তাহলে জড়িতকে বের করতে হবে। ওদেরকে আবার বাইর করে আবার ভালো মতো জিজ্ঞেস করেন। 1 ঘন্টা সময় দিয়ে এসছেন, এই 1 ঘন্টা পরে সুন্দর মতো ডিজাইন চেঞ্জ করবেন জিজ্ঞাসাবাদের। আগে যে পদ্ধতিতে ডিজাইনে আপনি জিজ্ঞাসাবাদ করেছেন রিভার্স করবেন এবার, ঠিক আছে? এতে রেজাল্ট আসে কিনা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বেঙ্গু তুই তো যে ইনফরমেশনটা দিলি ইনফরমেশনটা ঠিক না মনে হয়, যে চশমা আলা সানগ্লাস আলা, ওর সম্পর্কে তো কোনো কিছু পাচ্ছি না, কি ব্যাপার? কেন স্যার আমি আবার অভিজ্ঞতা থেকে কইতাছি, আপনি ওই সান্টু আসামি ধরেন, দেখবেন সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে। দেখ আমি তোকে একটা ক্লিয়ার কথা বলি, সেটা হচ্ছে তুই আমার কাছে যখন যে টাকা চেয়েছিস সে টাকা তোকে আমি দিয়েছি। অবশ্য আমি দিইনি, এটা সরকারি টাকা, আমি তোকে দিয়েছি। সোর্স মানি পাই তোকে দিই, বাট তোরা যদি আমাদেরকে মিসগাইড করিস তাহলে কিন্তু আমরা এটা বিপদগ্রস্ত হব, বিব্রতকর অবস্থায় পড়বো, এটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, যে কোনো ইনফরমেশন থাকলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, আর যোগাযোগ করে যদি আমাকে অনলাইন না পাস, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা থাকে, ওইটাতে কল করবি। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই গাড়ি রেডি হতে বলো তো, বাইরে যাবো। আরে কি আলম সাহেব, কিছু পাইলা? না এখনো কিছু পাইনি। বুঝতেছি, ও চলতেছে, না পাইলে তো সমস্যা। আসেন সামনের দিকে দেখি। হ্যাঁ চলো। ফেরদৌসী, এগুলি কি পড়েছিলেন ঠিক মতো? জি স্যার। কথা বলতাম মিতু, মেলগুলি ভালো মতো চেক করবেন, যেটা ইম্পর্টেন্ট সেটা প্রিন্ট আউট দেবেন। জি স্যার, চেক করতেছি। শুধু চেক করবেন মানে ইম্পর্টেন্ট যেটা সেটা প্রিন্ট দিবেন, কিন্তু এটা আমি দেখব পরে। জি স্যার। স্যার আসবো? আসেন আলামিন, আসেন 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 আসেন। স্যার বলেন। টিটুকে নিয়ে আসছি স্যার। বসবে? বসুক। আচ্ছা ঠিক আছে, বসেন 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 বসেন। চিটু, আপনার কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি সত্য কথা বলবেন। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, এই পর্যন্ত রাখেন। পরে আমি সই করবো, আবার পরে উল্টাপাল্টা করবেন। সত্য কথা বলবেন। ঘটনাটা কি? আচ্ছা আলামিন আপনি যান, আমি ওর সাথে একটু কথা বলি। আমি আপনাকে আবার ডাকবো, স্ট্যান্ড বাই থাকবেন এখানে। হ্যাঁ ওকে স্যার। ঘটনাটা কি হয়েছিল বলেন? কিসের ঘটনা স্যার? আমি আসলে কিছু বুঝতে পারছেন না। মেয়েটা কোথায় গেল? স্যার মেয়েটা কোথায় গেল আমি কিভাবে বলতে পারবেন না। দেখেন আপনার সাথে সত্য কথা বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার সাথে সুন্দর ব্যবহার করেছি। 3 নম্বর হচ্ছে আমার অফিসার আমার সামনে আপনাকে বসতে বলেছে, তার মানে আপনাকে কতটুকু সম্মান করেছে আমার অফিসার চিন্তা করে দেখেন। এবং আমার অফিসারের সাথে সুর মিলিয়ে আমি আপনাকে বসতে দিয়েছি। এখন আপনি চিন্তা করে বলবেন যে আপনি এখানে বসবেন না হাজতের ভিতরে থাকবেন। হাজতে? ইয়েস, দেয়ার ইজ 2 ওয়ে। ইফ ইউ ওয়ান্ট টু সিট হিয়ার, তাহলে আমার সাথে সত্যি কথা বলতে হবে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সিট হিয়ার, ইউ শুড গো ইনসাইড দ্য হাজত। ওকে? স্যার আমি সত্যি বলছি স্যার, আমার কথাটা বিশ্বাস করেন স্যার। আমি এই ব্যাপারে কিছুই জানি না স্যার। আমাকে খারাপ করতে বাধ্য করবেন না। আমি আপনাকে, যেহেতু আপনি ঢাকায় চাকরি করেন, আপনার ইয়াং একটা ছেলে, আপনার প্রতি আমার সহানুভূতি ছিল। আপনি ইমোশনালি হয়তো বা ভুল করেছেন, এই ভুলটা আমি সংশোধন করতে চেষ্টা করেছি, এবং যাতে আপনার কম সাজা হয় সেই ব্যবস্থারও একটা মানসিকভাবে প্রস্তুতি ছিল, বাট আপনি সেটাকে নষ্ট করে দিলেন। কিন্তু কম্পিউটার আবার হোয়াটসঅ্যাপটা বের করেন। বের করেছেন? লাস্ট একটা ভিডিও আছে, এটা বের করে পজ করেন, রাখেন। ওখানে কি আছে আমি জানি। আপনাকে যতটুকু বলেছি আপনি ঠিক ততটুকু করবেন। ডোন্ট ট্রাই টু বিকাম ওভার স্মার্ট। আপনি দাঁড়ান, এখানে আসেন। এখানে দাঁড়ান, এখানে চোখ দেন। আপনি ভিডিওটা অন করেন, প্লে করেন, ভিডিওটা আপনি দেখেন। টিটো, এখানে এটা হয়েছিল না ভিডিও শেষ হলে এটা শেষ করে আমাকে বলবেন স্যার 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 এই ভিডিওটা স্যার আপনারা কোথায় পেলেন স্যার আমরা কোথায় পেয়েছি দ্যাটস নট দ্য কোশ্চেন কোশ্চেন ইজ দ্যাট যে আপনি এই ভিডিওর সাথে জড়িত আপনি আকামের সাথে জড়িত এটা ইয়েস অর নো একটা কথা বলবেন স্যার স্যার আমি না স্যার কি বলছি স্যার আমি ইচ্ছাকৃতভাবে কিছু করি নাই স্যার স্যার প্লিজ যে কোনো ওয়েতে আমাকে একটু বাঁচান না স্যার ঠিক আছে স্যার ইচ্ছাকৃতভাবে করেননি আপনি ভালো কথা বাট আপনি করেছেন এটা স্বীকার করবেন স্যার ওই মেয়েটাকে যেখানে রেখেছি আপনি দেখাই দিতে পারবেন ওকে ঠিক আছে এটুকু হলে হবে আপনি নিয়ে গিয়েছেন আপনি রেখেছেন আপনি দেখিয়েছেন এটা ঠিক আছে তো ইয়েস ভেরি গুড আলামিন ডাক দাও তো এই আলামিনকে আসতে বলো তাড়াতাড়ি ওয়েল ডান আলামিন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ওকে নিয়ে যাবেন নিয়ে যেয়ে ওর সাথে কথা বলবেন ওকে বসাবেন ওকে চা খাওয়াবেন ওকে নাস্তা খাওয়াবেন ওর সাথে পার্সোনালি কথা বলবেন ঠিক আছে কোনো অফিসারের সামনে না আপনার রুমে নিয়ে যেয়ে পার্সোনালি কথা বলবেন ঠিক আছে আমার অফিসার যা যা বলবে সত্যি সত্যি কথা বলবে এগেন আই এম সেইং ইউ ডোন্ট ট্রাই টু মেক এনি লাই ওকে না স্যার আমি কোনো মিথ্যা বলবো না কিন্তু স্যার আপনার আই উইল ট্রাই আমি চেষ্টা করব আমি দেখব আপনার ব্যাপারটা আমি বিচার বিশ্লেষণ করে যদি মনে করি তাহলে অবশ্যই আপনার পক্ষে কিছু সময় থাকতে চেষ্টা করব ওকে জি স্যার থ্যাংক ইউ ভেরি মাচ গো তাহলে আমি নিয়ে যাব চলুন স্যার তুমি এটা করছো এক কাজ করো স্যার ওকে দৌড় দিবে ও তোমরা যে ওকে প্রোটেকশন দেব প্রোটেকশন মানে কি হয় যদি দৌড়ে পালিয়ে না যেতে পারে তাড়াতাড়ি যাও স্যার আলামিনকে তো ঘটনাটা বলিনি আমি যাও Levantar. Charlie on clear. Sir, ekhane last pawa geche. I think eta victim er last sir. Mobile on mobile one. Ye apnar ekhane ye ache to Tito ache to. Yes sir, Tito ache. No Tito jone kono mote na palate pare. Oke bhalo moto handcuff lagaye or pechone ekjon ke fixed kore diben. তার দায়িত্ব এই আসামি যেন কোনো মতে না পালায় আর এলাকার লোকজন ডাকেন ওদের সামনে সুরতহাল করবেন পিএম এর ব্যবস্থা করবেন আর মেয়েদেরকে দিয়ে কাজ করাবেন যেহেতু ভিকটিম মহিলা মেয়েদেরকে দিয়ে কাজ করাবেন ঠিক আছে আমি আসছি হাই চল স্যার 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 ওই গুড নিউজ আর ব্যাড নিউজ যেটি হোক না কেন স্যার কিন্তু ভিকটিমকে তো উদ্ধার করতে পারলাম বাট জীবিত পারিনি স্যার ভিকটিমের লাশ পেয়েছি স্যার রাইট স্যার যে করেছিল তাকে অ্যারেস্ট করেছি তার শনাক্ত মতোই লাশটা উদ্ধার করা হয়েছে স্যার সেই দেখে দিয়েছে কোথায় ছিল স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার 164 পাড়ায় ফেলবো স্যার ইনশাআল্লাহ দেখি স্যার আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার দেখি সাংবাদিক হিরোর কি অবস্থা সাংবাদিক তো বললো ভালো মানুষ হিরোগিরি ভাই সাহেব কেমন আছেন আপনি তোকে দেখতে তো হিরোর মতন লাগে তারপর পুলিশ সরকারি আবার চাকরি আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না তোর মতন একজন শিক্ষিত ছেলে কিভাবে এত বড় জঘন্য কাজ করতে পারে বল কেন সেদিন তুই মিথ্যা বলেছিলি হিরো কিছু বললো না স্যার, হিরো তো মৌকি বলছে না স্যার, বলছে না। হিরো এবার বল সেদিন ভিলেন হওয়ার গল্প। ও কিন্তু আবার ভিলেন না, হিরো। এরকম জঘন্য কাজ কেন করবি? তুই দেখতে সুন্দর, স্মার্ট, লেখাপড়া করেছিস, ভালো একটা জব করিস, তুই সেখান থেকে বাড়িতে এসে ভাবিকে ধর্ষণ করলি, ধর্ষণ করে মেরে ফেললি। এই কাজটা যদি কেউ তোদের বাড়িতে এসে তোর বোনের সাথে করতো, কি করতি বল? কি করতি? তোর সামনে তোর বোনকে ধর্ষণ করে গলাটিকে হত্যা করছে, কি করতি তুই? কি করতে বল? স্যার প্লিজ এগুলো বলবেন না। তোর সামনে বল। স্যার আমি খুন করছি, স্যার আমি খুন করছি, আমি খুন। আমি খুন করছি স্যার, স্যার আমি মাঝে মাঝে আমার গ্রামের বাড়িতে আসি, সেদিন ওকে দেখেছেন আমার মাথা ঠিক ছিল না স্যার, আমি কিভাবে এরকম জঘন্যতম একটা কাজ। স্যার ওদিন যখন আমি আসি বন্ধু, কবে বন্ধু? এই তো এলাম, কেমন আছো তুমি? আছি ভালো। না খাও, আমার খেতে রাখ। এবার ভালো ভালো নেই জীবন, হ্যাঁ যে মিষ্টি খাইয়ে দাও। আমার একটা কথা কত, কি এই যে এত বড় হয়ে যেছিস, তোর বিয়ে শাদী করতে হইব না? আরে বেড়ায় শহরে থেকে বিয়ে করা যায়, বন্যা আসে ঘর বাড়ি বাসায় নিয়ে চলে যায়। আমার বিয়ের খবর বাদ দে, তুই কবে বিয়ে করবি সেটা কর। আমার বিয়ে দেরি আছে রে বন্ধু, আগে ক্যারিয়ার টেরিয়ার করি, পরে শোনা বিয়া। ক্যারিয়ার করতে করতে চুলদারি সব পাইকে যাবো, পরে মেয়ে দিব। টেনশন নাই তো, বিয়ে নিয়ে আছে না? বিয়ে নিকরা তোর বউয়ের বইন। আরে তুই শয়তানি রয়ে গেলি, তুই আর ভালো হইলি। ওদিক কি দাস? না কিছু না, আকশক্ত খামো না ধর। আচ্ছা আমি যাই রে, আর হন সন্ধ্যার সময় আমার জমিতে আইস, একটু কাম আছে। হ্যাঁ জায়গা জায়গা। আরে মিষ্টি খাই গেলি, পরে খাবো, পরে দেখা হইব। খাইলি না আমার কামি। আমি ওকে জোর করে ধর্ষণ করি, তাতেও কোনো সমস্যা ছিল না স্যার। আমি ওকে বারবার করে বলেছি যে তুমি যদি চুপ থাকো বা ব্যাপারটা গোপন রাখো তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু স্যার ও বারবার আমাকে হুমকি দিচ্ছিল, স্যার সবাইকে বলে দিব, সবাইকে বলে দিব। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, ভয় পেয়ে লোকে মেরে দিই। তাই তো কিভাবে মারলি সেদিন হয়েছিল স্যার? ভাবি আরে দাঁড়া, কবে এলো তুমি ঢাকা থেকে? এই তো, তোমার না আজকে অনেক সেক্সি লাগতেছে। কি লাগতেছে? সেক্স। আমার মন চাইতেছে তোমার আমি খায় ফেলাই। ঢাকা শহরে থাইকা কি লজ্জা সব আমার মাথা সব খাইছো? আরে এটা তো লজ্জার কি আছে? হ্যাঁ কি কি করতেছো তুমি? শোনো না, খালি একটু সময় দিবা, কেউ জানবো না তুমি আর আমি। খালি দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আমি কিন্তু তোমার এইসব কুকীর্তির কথা সব কয়া দিব। কি করতেছো তুমি? তারপর আমি ওকে মেরে ফেলেছি। তারপর হয়েছিল খুনি না স্যার, আমার ভিতর প্রতিনিয়ত এই অপরাধ বোধটা কাজ করতো যে এরকম জঘন্য কাজটা স্যার ভুল হয়ে গেছে স্যার, আমাকে প্লিজ স্যার। ভুল হয়েছে, ভুলের খেসারত তোকে দিতে হবে। তাহলে স্যার 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 আমার কথাটা স্যার স্যার প্লিজ স্যার। এটা কি হলো বল, আমি অবাক হয়ে গেছি। যে ছেলেটাকে ভালো মনে করছি সেই ছেলেটি ঘটনাটা ঘটেল। আপনি যে বলেছিলেন আপনার কথাটাই রাইট। বাজার আপনাকে বলেছিলাম মানুষ ভালো 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 হঠাৎ করে খারাপ হতে পারে, যে কেউ খারাপ হতে পারে। শয়তান এমন একটা জিনিস ভালো মানুষের পেছনে সবসময় লেগে থাকে, যে কোনো সময় তাকে বিপথে নেওয়ার চেষ্টা করে। ভাই এখন লাশটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, দাফন কাপড়ের ব্যবস্থা করি। লাশটার ব্যবস্থা আমি দেখি, বেজার খোঁজ নিয়ে এক সেকেন্ড এক সেকেন্ড। এ চালিয়ে ওর মোবাইলটু ক্লিয়ার স্যার। মোবাইল টু ওই ডেড বডি পিএম এর কত দূর হইছে? পিএমটা হয়ে গেছে স্যার, আমি 10 মিনিটের মধ্যে থানা থেকে আসছি স্যার। আচ্ছা গুড, ডেড বডিটা ভালো মতো নিয়ে আসেন, পিএম হয়ে গেলে তারপরে আমি পিএম এর অফিসারের সাথে কথা বলবো। আপনি ডেড বডি নিয়ে আসার ব্যবস্থা করেন। ডেড বডি স্যার এখন আমরা ডেড বডি পেয়ে যাবেন, পিএম হয়ে গেছে, এখন আসছে যতটুকু সময়। হ্যাঁ ফেরদৌসী বলেন কি জন্য আসেন, আসেন 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 আসেন। স্যার এই ফাইলগুলি সবগুলি রেখে যান। এখন মূল জিনিস হচ্ছে একটা ডেড বডি পাওয়া গেছে, ডেড বডিটার পিএম হয়েছে, ডেড বডিটা মেয়ে মানুষের, মানুষ কান্নাকাটি করবে, ডেড বডিটা আসতেছে। আপনাদের ওই প্রিপারেশনটা রাখেন যাতে করে ভিকটিমের পরিবারকে আমরা নিদেন পক্ষে একটা সান্ত্বনা দিতে পারি, ঠিক আছে? দুইজনই যান, আপনি বিব্রত হলে এটা আমি চাবো না। ডেড বডিটা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করবো, ঠিক আছে? একটুই চলে আসবে। কাগজপত্রগুলি কি অবস্থা আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ আসেন 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 আসেন। ও আসেন চাচা, আসেন চাচা, আসেন 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 আসেন। এখানে বসেন বসেন প্লিজ। আচ্ছা না এখানে বসেন, আপনি আমার সামনে বসেন, কোনো সমস্যা নাই, আপনি আমার সামনে বসেন। সরি, আসলে আপনার মিসেসকে জীবিত আপনার কাছে ফেরত দিতে পারিনি, এজন্য উই আর সরি। কারণ হচ্ছে যে এটা আমাদের একটা ব্যর্থতা যে একটা মানুষ হারিয়ে গেল অথচ আমরা খুঁজে পেলাম ডেড বডি, এটা আমাদের জন্য খুব লজ্জাস্কর। এরপরও যে অপরাধ করেছে সে অ্যারেস্ট হয়েছে, তার সর্বোচ্চ বিচারের শাস্তির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার বৌমার লাশটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন স্যার। চাচা পাবেন পাবেন, আমার অফিসারের সাথে আমার কথা হয়েছে, সে 10 মিনিটের মধ্যে হসপিটাল থেকে রওনা দিবে, সরাসরি আপনার বাসায় নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। যদি আপনি গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান সেটাও আমি সাহায্য করব, আমি গাড়ি দিব, দিয়ে গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব। স্যার আমরা কি করব স্যার, কিছু বুঝতে পারছি না। আপনি আপাতত আপনি আমার আপনার প্রতি রিকোয়েস্ট, আপাতত আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আছেন উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনার মিসেসের ডেড বডি দাফন করবেন ঠিকমতো, আর বাকি আইনগত যেটা প্রসেস করার সেটা আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে করব। একটু স্যার অনুগ্রহ করে দ্রুত দাফন করতে পারি স্যার? আপনি দাফন দ্রুতই করবেন, আমি কথা বলেছি, আমি কথা বলেছি। এই জাস্ট কথা বললাম, বলার পরে ও বললো স্যার আমি 10 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। আপনি 10 মিনিট আর আসতে হয়তো বা 15-20 মিনিট লাগবে, উইদিন 30 মিনিট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলামিন এক কাজ করেন, ওদের নিয়ে যান, ওই আমি একে বলে দেন ওয়ারলেসে যে ওরা বাসায় ডেড বডি নিয়ে যাবে। হ্যাঁ আর একটা অ্যাম্বুলেন্স রেডি রাখবেন লাইন থেকে, যদি তারা গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ডেড বডি তাহলে গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। আমি ডিসি হেডকোয়ার্টার স্যারের সাথে কথা বলে নিচ্ছি, অ্যাম্বুলেন্স একটা দিবে, ঠিক আছে? আর ডোন্ট ওয়ারি, আইনগত সমস্ত সাহায্য আপনাকে করব। আপনার আসামি অ্যারেস্ট হয়েছে, আপনার আসামি যদি কোনোভাবে এই মামলা থেকে স্কেপ করতে না পারে সে ব্যবস্থা আমি করব। ওকে চাচা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাউন্ড নিয়ে যান, ঠিক আছে মুরব্বি, আমি আছি তো, আলহামদুলিল্লাহ। সভ্য যুগে অসভ্য কাজ, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।